দেখতে পাচ্ছেন আজকে আবারও ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে সরকার পদত্যাগের দাবিতে এবং অন্তর্বর্তী পরিষদ ভেঙে দেওয়ার দাবিতে এই মুহূর্তে আবারও বিক্ষোভ করছে ইনসানিয়াত বিপ্লবের সদস্যরা। দেখতে পাচ্ছেন একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, আজকেও জাতীয় প্রেস ক্লাবের সামনে হঠাৎ করেই তাদের এখানে উদয় ঘটে এবং এখান থেকে কিন্তু আজকেও তারা অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তী পরিষদ ভেঙে দেওয়ার দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ এবং আন্দোলন করছে। এবং দেখতে পাচ্ছেন তাদের আন্দোলন ঘিরে এই মুহূর্তে চরম উত্তেজনা কাজ করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তাদের ব্যাপক অংশগ্রহণ এবং ব্যাপক উপস্থিতির মাধ্যমে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাদা পতাকা এবং জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন ধরনের ব্যানার প্লেকার্ড ফেস্টুন নিয়ে আজকেও কিন্তু তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ এবং কর্মসূচি পালন করছে। এবং তাদের দলীয় যে নেতা রয়েছে ইমাম হায়াত তিনি কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন, তিনি কিছুক্ষণ আগে এখানে সমন্বয়ক বর্তমান বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল সমন্বয়করা রয়েছে তাদের পদত্যাগের দাবিতে এবং তাদেরকে অপসারণ করার জন্য তারা কিন্তু তিনি কিন্তু দাবি জানিয়েছেন। এছাড়াও অন্তর্বর্তী পরিষদের যে অন্তর্বর্তী পরিষদকে উৎখাত করে অন্তর্বর্তীকালীন সরকারের যেই পরিষদ রয়েছে উপদেষ্টা মণ্ডলী সেটাকে বলেছেন যে অন্তর্বর্তীকালীন পরিষদের চক্র ভেঙে দেওয়ার একটি দাবি তারা জানিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন তাদের দলীয় যে প্রধান ইমাম হায়াত তিনি কিন্তু এই মুহূর্তে তার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে বের করিয়েছেন যেটি হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি এটি এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছে এবং বিভিন্ন ব্যানার প্লেকার্ড পেস্টুনে ধর্মের নামে রাষ্ট্র ধর্ম বিনাশী ষড়যন্ত্র আগে যেরকম ব্যানার প্লেকার্ড তারা টানিয়েছিল সেই ধরনের ব্যানার প্লেকার্ড কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন ব্যাপক উপস্থিতি ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে তাদের দলীয় নেতৃবৃন্দদের অংশগ্রহণের মাধ্যমে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি বিক্ষোভ মিছিল তারা বের করিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন পুলিশের সাথে তাদের কথাবার্তা চলছে এবং পুলিশের বাধার মুখে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এবং শুনতে পাচ্ছেন স্লোগানে এই মুহূর্তে উত্তাল কিন্তু এই জায়গাটি। Allah'tan
এই নিয়ে দ্বিতীয় দফায় তারা সরকার পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দেওয়ার দাবিতে তারা কিন্তু আন্দোলন করছে এবং তাদের আন্দোলন ঘিরে আজকেও ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে। দেখতে পাচ্ছেন একক ধর্ম ও একক মতবাদ ভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতার বলে রাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি করছে এমন ব্যানার নিয়ে কিন্তু তারা এখানে এসেছে এবং এখানে তারা একটি স্মারকলিপি প্রদান করার জন্য কিন্তু এসেছেন, এটি তারা বলছেন মাইকের মাধ্যমে। এবং দেখতে পাচ্ছেন তাদের এই আন্দোলন ঘিরে পুরো এই জায়গাটিতে এই মুহূর্তে তাদের যে নেতৃবৃন্দরা রয়েছে তাদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন। এর আগে যখন তারা সরকারের পদত্যাগ দাবি করেছিলেন তখন তারা বলেছেন যে তাদেরকে বেশ কয়েক দফায় যখন উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছিল তখন তাদেরকে ডাকা হয়নি, সেজন্য কিন্তু তারা সরকারের পদত্যাগ চেয়েছিলেন এবং আরো বেশ কিছু দাবি নিয়ে কিন্তু তারা এর আগেও আন্দোলন করেছেন সরকার পদত্যাগের দাবিতে। আজকেও দেখতে পাচ্ছেন তারা স্মারকলিপি প্রদান করার জন্য তারা আজকেও এসেছে এবং বিভিন্ন ধরনের প্লেকার্ড পেস্টুনে কিন্তু তাদের দাবি দাওয়াগুলো তারা এখানে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে একক গোষ্ঠীবাদী রাষ্ট্র সব মানুষের অনিষ্ট, রাষ্ট্র একক গোষ্ঠীর নয় সর্বজনীন, দুনিয়া সব মানুষের, জীবনের সত্য বুঝে নিন, ইনসানিয়াত বিপ্লবে যোগ দিন, এমন নানান প্লেকার্ড পেস্টুন দেখতে পাচ্ছি এবং সাদা পতাকা এবং জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু এই জায়গাতে প্রতিবাদ জানাচ্ছেন এবং পদত্যাগের দাবি জানাচ্ছেন এবং স্মারকলিপি প্রদান করার জন্য তারা কিন্তু রওনা হয়েছিলেন। এমন সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের সামনে মুখোমুখি অবস্থায় তারা পড়েছেন এবং তাদের নেতৃবৃন্দ যারা আছেন বিশেষ করে ইমাম হায়াত তিনি পুলিশের সামনে থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু আন্দোলন কথা বলছেন পুলিশের সামনে থেকে স্মারকলিপি প্রদান করার জন্য তারা যে এসেছেন সেটি দেওয়ার বিষয়ে পুলিশের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘটনা হচ্ছে। তবে আন্দোলন দেখতে পাচ্ছেন তাদের ব্যানারটি এখানে গুটিয়ে নেওয়া হয়েছে, আগের বার যেভাবে প্রতিবাদ করা হয়েছিল এবং সেভাবে কিন্তু আজকেও কিন্তু ব্যানার গুটিয়ে নেওয়া হয়েছে এবং পুলিশের মাধ্যমে পুলিশের সাথে কথা বলে তারা কিন্তু এখানে ব্যানার গুটিয়ে নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন তাদের নেতৃবৃন্দরা কিন্তু এই মুহূর্তে তাকে ঘিরে রেখেছেন এক পর্যায়ে এবং তিনি কিন্তু গাড়িতে উঠে এই মুহূর্তে এই জায়গাটি ছেড়ে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন।